বিশেষ ঘোষণা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আইনত শাস্তি হোক, সেই সঙ্গে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক। দর্শক বন্ধু, আপনাদের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই, আশা করি আপনারা পাশে থাকবেন। প্রাইমারি টেট দুর্নীতিতে এবার সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। সিবিআই মনে করে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারীর দৌলতেই প্রাইমারি টেট দুর্নীতি সম্ভব হয়েছে। সেই সঙ্গে জড়িত রয়েছেন রাজ্যের শাসক দলের হেভিওয়েটের তৃণমূলের নেতা নেত্রীরা। প্রাইমারি টেট স্ক্যাম কাণ্ডে নাটকীয় মোড়। টেট দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। দুর্নীতিতে এই কর্মচারীরা জড়িত ছিল বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। সিবিআই শুধু নাম লিখে পরীক্ষার ফাঁকা উত্তরপত্র জমা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এমনকি এই বিষয়টি সিবিআইয়ের এফআইআরে উল্লেখ করা হয়েছে। এই সুনির্দিষ্ট এফআইআরে মূলত সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেই জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক। প্রথমে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE-র একাধিক অফিস বিয়ারাররা এই কাজের সঙ্গে যুক্ত। এফআইআর করা হয়েছে মূলত 120 বি, 420, 467, 468 এবং 471 নম্বর ধারায়। এর ফলে উল্লেখ করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস কথিত রঞ্জন বা চন্দন মণ্ডলের নাম। মূলত সাদা খাতা জমা দেওয়ার কাণ্ডে বিশেষভাবে নাম জড়িয়েছে বাগদার চন্দন মণ্ডলের। সিবিআইয়ের এফআইআরে অভিযোগ করা হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় রঞ্জন বা চন্দন মণ্ডল যুক্ত ছিলেন। টেটের পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন 40 ভাগই বেআইনি। প্রাথমিক টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ সুজন চক্রবর্তীর। এক্ষেত্রে দুর্নীতি দমন আইনের 7 এবং 8 নম্বর ধারা যোগ করা হয়েছে। ইতিমধ্যে সিবিআইয়ের আধিকারিকরা বিভিন্নভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করে ফেলেছেন। তদন্তের স্বার্থে কাজে ব্যক্তিকে ডেকে এক্ষেত্রে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সঙ্গে তাদের হেফাজত নিয়েও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই পর্ষদের একাধিক আধিকারিকের গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে। সেই সঙ্গে টেট দুর্নীতিতে যারা যুক্ত তাদেরও গ্রেপ্তার করার সম্ভাবনা প্রবল হচ্ছে।